জান্নাতের ওই সরদার যারা কেমনে সুরি চালায়, আইরে জান্নাতের ওই সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাইরে বুকের মধ্যে এমনে ধরলা কেন? ইমাম হাসান কয়, হুসাইন কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে। ইমাম হুসাইন কয়, ভাই কেন গো বুকের মধ্যে হাত দিয়া বসে গেছো? ইমাম হাসান বড় ভাই ডাক দিয়ে কো, বাইরে কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে। এত মায়ার হাসানের মুখে বিষ ঢুকাইলো, নাই নাই কবুতরের সুরার মতন দুইটা ভাই ইমাম হাসান নাই, নাই নাই ইমাম হাসান নাই। ইমাম হুসাইনের বিপদ যখন আসে, তার বাবা মওলা আলী দুনিয়াতে নাই। ইমাম হুসাইনের বিরুদ্ধে যখন লেগে গেছে, নাই নাই তার আম্মা দুনিয়াতে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যখন লেগে গেছিল, আমার নবী তখন শরীয়তে দুনিয়াতে নাই। যার কেউ নাই তার কে আসে? এমন কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো, মনটাই বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। আরে কারবালাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু করিনাওয়ালা, আর জামাতের সাথে নামাজ পড়িনাওয়ালা। আরে দুঃখটা রাখতাম কয়, আমরা মুসলমানদের অত ফতন আসছে একমাত্র নিজের মাথায় নিজে কুড়াল মারছি। কথা গণনা ঠিকই না বেঠে? বালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? নবীর আওলাদ শহীদ করলো, নবীর নিষ্ঠুর জিদায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নবীর আওলাদের দল, তোমাদের কি বলছি, যার জন্যে চলে যাও। তোমরা একটা মানুষও চলে গেলে না, কারণ কি? কেমনে মনে করলেন ইমাম হুসাইনরে মাঠে ফালায়া একলা চইলা যামু, জীবন দিমু কিন্তু ইমান দেব না। ডাক দিয়া বলে, দা বাবা আপনার যাওয়া লাগতো না, আমারে অনুমতি দেন, আপনার সামনে প্রথম যাইয়া তাদের সঙ্গে আমি জীবন দিব। ইমাম হুসাইন কই, বাবারে সবাই গেল তোরে দিতাম না। কই কেন? কই তোর গলাটা শুনতে আমার নানার মতন লাগে, তুই যদি সইলা যাস কার ডাক শূন্য আমি জ্বালানি মামু। তুই যাস না রে বাবা, তুই যাস না। আলী আকবর ডাক দিয়া কে, আব্বা আমি যদি এই বিপদের সময় ময়দানে না যাইয়া খানকায় বসে থাকি, তাইলে আপনার মদিনার নানা কি খুশি হবে না, বেজার হবে? এই কথা বলার পরে হুসাইন ডাক দিয়া কে, পুত্রী হাতের মধ্যে তলোয়ার ল। তলোয়ারটা লইয়া নিজের বড় পোলাডারে মাঠের মধ্যে ছাইরা দিছে। সন্তান সুন্দর করে তলোয়ারটা লইয়া রওনা দিছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী আকবর যাইতাছো গা, একটু গাটটা ফিরাইয়া ফিরাইয়া আমার একটু ডাক দিস না। ও আব্বা আপনার কিন্তু অনেক ডাকছি, হঠাৎ করে ডাকের কথা কইলেন কেন? ডাক দিয়া বলে, পুত্রী বাপ শব্দ শোনার জন্য তোরে বলি নাই, তোর কণ্ঠনা শোনার জন্য বলছি। তোর কণ্ঠনা শুনলে আমার মনে হয় মদিনার নানা যেন আমারে ডাক দিয়েছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া। সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার ভিতরে জিন্দা না মরা। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করে কি করে না? এজিদের কবরের চিহ্ন আছে, কেউ খুঁজে পাইছে? এমন নাফরমানি মৃত্যু হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, হকের পতাকা কিয়ামত পর্যন্ত উড্ডীয়মান রাখবেন কে? আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন। আহলে বাইতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা করেছেন। ইমাম আলী মুকাম কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইছে, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আব্বার নাম হলো হযরত শেরে খোদা মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যেই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাহু খানায়ে কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে যার জবান দিয়ে প্রথম মায়ের স্তনের দুধ পান করে নাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মুখ খুললে এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে নাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মাকে মা বলে ডাকে নাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পর তার চোখটা খুললে দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই, এমনকি মা কেউ দেখে নাই, বাবা কেউ দেখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম হলো ফাতেমা। এখন বলবেন হুজুর ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা, আপনি বললেন ওনার আম্মার নাম ও ফাতেমা। হ্যাঁ, ওনার আম্মার নাম ও ফাতেমা। ইতিহাস প্রমাণ করে দেখেন, আর ওনার আম্মার নাম ফাতেমা, আর হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি ছিলেন তিনি হলো কোটি কোটি নারী সমাজের সজদার সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অন্য কোথাও যায় নাই, আমার নবীজির দরবারে তিনি হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান খানে কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছে, আপনারা জবান খুলে বলেন মায়ের ঘরে সন্তান হলে মার খুশি লাগে না, বেজার লাগে? ওই সন্তানটা হওয়ার পর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান হয়েছে কাবা ঘরের চত্বরে, আমি বড় খুশি, কিন্তু আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে নাই। দেখবেন আমার সমাজে অনেক মা বোনেরা সন্তান কান্নাকাটি না করলে টেনশন করে, বেশি কাঁদলেও কায়তন পরা দেয়, কম কাঁদলেও কত চিকিৎসা করায়। কিন্তু ফাতেমা বলে, নবী গো, আমার সন্তানটা কেন কাঁদে না, আমার সন্তানটা কেন চোখ খুললে তাকায় না, আমার সন্তানটা কেন খায় না? এই কথা বলার পরে যে সন্তানটা মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, আল্লাহর হাবিবের কুল মোবারকের ভিতরে সন্তানটাকে নিয়েছে। সন্তানটাকে নিয়ে আল্লাহর হাবিবের জিহ্বা মোবারকটা সন্তানটার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। যেই মাত্র ঢুকাইয়া দিছে, ওই সন্তানটা ফিটারের মতো টাইনা টাইনা নবীর জিহ্বা মোবারক থেকে মারে পথের রস খাইতে শুরু করেছে। এই জন্যই তো আমার নবী মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা, মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে ব্যক্তি আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি। যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। একটু মনোযোগ, একদম হাকিকতের ওয়াজ। এরপরে আমার নবীর জিহ্বা মুবারক দিকে খাবার স্টার্ট হলো। আমার নবী বলে, নিয়ে যাও তোমার সন্তান, সত হইলে তো মার মন, মা ডাক দিয়া কই নবী গো আমার ছেলে খাইব, আমার ছেলে আমার চেহারাটা দেখবে না, এটা হতে পারে না। আমার ছেলে খাইব আমার মা বলে ডাকবে না, এটা হতে পারে না। মেহেরবানি করে যদি আমার সন্তানটা আমার দেখতো। আমার নবী আপনার নবী সন্তানটার চেহারার দিকে তাকাইছে, যেই মাত্র তাকাইছে সন্তানটা পৃথিবীর আলো বাতাস না দেখে সন্তান আমার নবীর চেহারা মোবারক দেখতে শুরু করেছে। আবার সন্তানটা ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান খাইবো আর অপলক দৃষ্টিতে আমারে দেখবো, কিন্তু আমারে একটা নজরে মা বলে ডাক দিবেন আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানটা যদি আমার মা বলে ডাক দিত অথবা কথা বলতো আমি মায়ের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তানটার জবানের দিকে যেই মাত্র তাকাইছে, সন্তানটা মা ডাক দেই নাই, বাবা ডাক দেই নাই, চাচা ডাক দেই নাই, সন্তানটা নবীর দিকে তাকায়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার তিনটা প্রশ্ন। যেই সন্তানটা প্রথম খায় নবীর জিহ্বা মুবারক দিকে প্রেমের রস, যেই সন্তানটার জীবনে প্রথম দেখা নবীর চেহারা মুবারক, যেই সন্তানটা জীবনে প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, আপনারা জবানটা খুলে কোন এই সন্তানের দাম কম না বেশি? এবার ওই সন্তানটা ফাতেমা কোলের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে নেওয়ার পরে একটা জায়গায় শুয়াইছে, শুয়ানোর পর একটা সাপ আইসা সন্তানটার কপাল বড় বড় ফনা তুইলা রাখছে। এবার সন্তানের সামনে যদি সাপ থাকে মা কত পাগলামি করে, লাঠি নিয়ে সাপ মারতে যায়, কিন্তু ফাতেমা কয় আমার সন্তানকে আমি বাঁচাইবার জন্য আমি সাপটা ধরবো কেন, মারবো কেন? যেই সন্তানের প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, প্রথম খাবার হলো নবীর জিহ্বা মুবারকের রস, যেই সন্তানের প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক, এই সন্তানকে রক্ষা করবেন আমার আল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে সন্তানটা ফনাকৃত সাপের গলার মধ্যে দইরা ছোটবেলায় আশ্রাইতে আশ্রাইতে সাপটা মাইরা ফালাইছে। আপনারা জবান খুলে কোন এটা কি গায়ের জোর না বেলায়তের জোর? অনেক ভিতরের কথা। এরপরে মা সন্তানের নাম রাখছে হায়দারি। আমরা যে একটা স্লোগান দেই না রে তাকবীর আল্লাহু আকবার, না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, না রে হায়দারি ইয়া আলী ইয়া আলী, এই হায়দারি নামটা তার মা রাখছেন। আর আল্লাহ ডাক দেখে জিব্রাইল আমি আল্লাহ সন্তানের একটা নাম রাখলাম, যায়া জানায়া দে এই সন্তানের নাম হইল আলী। ওই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের ভিতরে বসা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আলী রে আমার কাছে জিবরাইল আসছিল, আয়েশা বলতেছে আসমানের ভিতরে একটা ছেলে আর মেয়ের সঙ্গে আল্লাহ বিয়ে পড়াইছে। মওলা আলী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কোন ছেলের সাথে কোন মেয়ে? আমার নবী আপনার নবী বলে আলীর সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিয়ে। এখান থেকে যদি ওয়াজগুলা না ধরি এই প্রজন্ম ওয়াজের লাইন বুঝবে না। এই জন্য আমি শৈশব থেকে ওয়াজটা ধরলাম বোঝার জন্য কোন হুসাইনের গলায় নাফরমানরা ছুরি চালাইছে, নাইলে তো বুঝবেন না। মওলা আলীর সঙ্গে আলীর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। আল্লাহ যেই দিন আসমানের মধ্যে বিয়ে পড়াইছিল ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে তওবা নামক একটা গাছের মধ্যে গাছের পাতাকে বলছিল পাতা তোর মাঝে ইয়াকুত পাথরের ঝলকানি দে। ওই পাথরের মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি দিয়েছে, পাথরগুলা নিচে পড়েছে আর ফেরেশতারা আর হুররা ওই পাথরগুলা এই রকম বাটির মধ্যে নিয়া নিয়া ওই দিন থেকে ফাতেমার বিয়ের মধ্যে উপহার দিতেছিল, এখনো দিতেছে, কিয়ামত পর্যন্ত তারা উপহার দিতেই থাকবে। এই জন্য আমার যুবক ভাইরা, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। যাদের ঘরের দুইটা সন্তান অনেক সুন্দর, যার নাম হলো ইমামে হাসান, আরেকজনের ছেলের নাম, আরেকটা ছেলের নাম হলো ইমাম হুসাইন। ইমাম হাসান হলো নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, আমার নবীর নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট ইমাম হাসান পেয়েছে। আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ইমাম হুসাইন পেয়েছে। এই জন্য আমার নবী বলছে, গো আমি হইলাম ইমাম হাসান হুসাইন থেকে, আর হাসান হুসাইন হলো আমি নবী থেকে। কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট আপনাদের এটা বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা। এই মহরমটার সামনে জোরে কর না, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বল যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল ফাতেমা রে। জান্নাতের ওই সরদার যারা কেমনে সুরি চালায়, আইরে জান্নাতের ওই সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়। যে গলেতে নূর নূর, এ যেই গলেতে চুমু খেত নবী মোস্তফায়, সেই গলে শিমুরে নিল তলোয়ারে রাগায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার নারীর বাবা, ব্রাহ্মণ হাতের বাবা, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাইরে বুকের মধ্যে এমনে ধরলা কেন? ইমাম হাসান কয়, হুসাইন কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছি। যুবক ভাইরা আমার, কেমনে ওয়াশটা করতাম ঠান্ডা মাথায়, চোখের পানি ধরে রাখতে পারি না রে। কবরের ওয়াজ করলে, মা বাপের ওয়াজ করলে, কারবালার ওয়াজ করলে, যার হৃদয় কাঁপে না তার এখনো হৃদয়ে ভালোবাসা পয়দা হয় নাই। এই কথাগুলা বললে চোখের পানি ধরে রাখা যায় না। ইমাম হুসাইন কই, ভাই কেন গো বুকের মধ্যে হাত দিয়া বসে গেছো? ইমাম হাসান বড় ভাই ডাক দিয়ে কো, বাইরে কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে। আমার বুকটা ধরছে। এবার যুবক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা গো বুকের মধ্যে দইরা বসে গেছে। আপনাদের কাছে আমি বিচার দিয়া যাই, ব্রাহ্মণ হাতা যেই টুটের মধ্যে আমার নবীর নূরানি ঠোঁট মুবারক লাগায়া চুমা দিছে, ওই ঠোঁট দিয়া যারা বিষটা ঢুকাইয়া দিয়া হুসাইন হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, এরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? ইমাম হুসাইন ডাক দিয়ে, ভাই নাম ডাকো। কে? আমি দেখি নাই। এই হুসাইন কই, বাইরে কেমনে তোমার বিষটা পান করাইলো? আস্তে আস্তে মাটির মধ্যে ডলে যাইতেছে। আর হুসাইন চুকির পানি ফালায়া বিনায়া বিনায়া কয় ভাই, কষ্ট আপনাদের কহে একবার শুনি, কে তোমার খাওয়াইছে জহর রাসুলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সুন্দরমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবানটা কইলেন না আল্লাহ, এত মায়ের হাসানের মুখে বিষ ঢুকাইল, নাই নাই কবুতরে সুরার মতন দুইটা ভাই হাসান নাই, নাই নাই ইমাম হাসান নাই। ইমাম হুসাইনের বিপদ যখন আসে তার বাবা মওলা আলী দুনিয়াতে নাই, ইমাম হুসাইনের বিরুদ্ধে যখন লেগে গেছে নাই নাই তার আম্মা দুনিয়াতে নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যখন লেগে গেছিল আমার নবী তখন শরীয়তে দুনিয়াতে নাই। যার কেউ নাই তার কে আসে? এমন কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম, কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। আরে কারবালাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু করিনাওয়ালা, আর জামাতের সাথে নামাজ পড়িনাওয়ালা। আরে দুঃখটা রাখতাম কয়, আমরা মুসলমানদের অত ফতনা আসছে একমাত্র নিজের মাথায় নিজে কুড়াল মারছি, কথা গণ না ঠিকই না বেঠে। আল্লাহু আকবার জোরে বলেন। নিজের কপালে নিজে কুড়াল মারছি। দেখেন ফিলিস্তিনের অবস্থা কি চইল, নইলে যদি ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলা এক থাকতো, ডরে বাপ ডাক লইলে, একমাত্র মুনাফিকদের কারণে আমাদের অবস্থা, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর যার চেহারা, যাকে আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর শহীদ করলো নিষ্ঠুর জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমুখে তো দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুখে তো দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গল ঋষি মোরে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। যদি আমার আপনারা সাহস দেন একটু কারবালায় যাইতাম, সে যাইবেননি? যাইবেননি বাজান? একটু যাইবেননি? এই মাঠ থেকে পলায়ন করবেন না। আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? এই জন্য নবীর প্রেমিক, নবীর নাতি, আদরের নাতি ইমামে আলী মুকাম কারবালার ময়দানে কি নিজে গেছে না দাওয়াতে নিছে? অনেক মানুষ বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গেছে কুফায়। আমি তাদেরকে জবাব দিতে চাই, যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে জীবনও নিতেন না, ঠিক না? যদি যুদ্ধের জন্য যাইতেন নিজের স্ত্রীকে নিতেন না, সন্তানকে নিতেন না, বাতিজিরে নিতেন না। ওরা দাওয়াত করছে, ইমাম হুসাইন গেছে, যাওয়ার পরে শহর বানো একটা ডাক দিয়া বলে স্বামী গো, ওরা ডাক দিয়া ওরা আমরা দাওয়াত করে আনছে, এইভাবে কেন ধুলা উড়াইয়া উড়াইয়া তারা আসতেছে আমাদের দিকে। ইমাম হুসাইন কয় শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, তাদের সামনে তুমি থাকতে পারবে না, তলোয়ারটা দাও, খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই। খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই, তলোয়ারটা যেই মাত্র দিয়া খেজুরের ডালের মধ্যে কূপ দিছে, খেজুরের ডালের গোড়া দিয়া তাজা রক্ত পড়তেছে। পাথর তুল্লা কাপড়টারে ডাকনা দিব, পাথর উলগানোর পর পাথর নিচে রক্ত রক্ত দেখতেছে। ঘোড়ার দিকে তাকায়া দেখে ঘোড়ার পা গুলো মাটির নিচে আধা ঢুকে রয়েছে। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, শহর বানরে কেন তার আসতেছে জানোনি? আমার নানা কইছিল যে এই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত ঝরবে, ওই জায়গাটায় আমার শাহাদতের সেন্টার। আর দেরি কইরো না গো শহর বানো, তাবুর নিচে যাও, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। এ আমার ব্রাহ্মণ হাতার মা, পর্দা লঙ্ঘন কইরো না গো মা। আমি আগেই বলছি কারবালার ওয়াজ কেবল ঘটনা নয়, কারবালার ওয়াজ আমাদের পারিবারিক শিক্ষা, ইমানি শিক্ষা। এখনো সময় আছে, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, চিৎকার মেরে কোন ঠিক কিনা? এবার শহর বানো তাবুর ভিতরে, সখিনা তাবুর ভিতরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বোন জয়নবে তাবুর ভিতরে ঢুকছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করলেন, আমি তোমাদেরকে দাওয়াতের জন্য নিয়ে এসেছি, আমি তোমাদেরকে সাথে নিয়ে আসছিলাম, ওরা আমাদের প্রতিনিধি মেরে ফেলেছে, একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাতের ভিতরে যে যে দিকটা মনে চাই এই দিকটা চলে যাও, তোমরা আমার বিরুদ্ধে নালিশ করো না, মনে হয় এই জায়গার ভিতরে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগবে। একটা রাত সময় দিয়েছে, রাত্র গভীর হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যার যেমনে চলে যাও, এখানে থাকলে জীবন দিতে হবে, আমি চাই না তোমরা আমার সঙ্গে আয়েশা জীবন দাও। এই কথা এলান করার পর ৭২ জন সঙ্গে রাতের বেলা সবাই ঘুমাইছি, ঘুমের পর সকালবেলা হইয়া গেছি, আর সকালবেলা উইটা দেখতেছেন একটা মানুষ হুসাইনকে ময়দানে ফালাইয়া পলায়ন করে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নবীর আওলাদের দল, তোমাদের কি বলছি, যার জন্য চলে যাও, তোমরা একটা মানুষও চলে গেলে না, কারণ কি? কেমনে মনে করলেন ইমাম হুসাইন রে মাঠে ফালায়া একলা চলে যাবো, জীবন দিমু কিন্তু ইমান দেব না। এরপরে ইয়াজিদ বাহিনী আসতেছে, আয়েশা ডাক দিয়া বলে, হুসাইন তুমি কি দেখো না তোমার প্রতিনিধির কি অবস্থা করছি, তাড়াতাড়ি আমাদের হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয়, তোরা মুনাফিক, মুনাফিকের হাতে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, তিনটা সন্তান, তো একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাদ, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর। আলী আকবর ডাক দিয়া কই, আব্বা আব্বা গো, ওরা দিয়ে আপনার সঙ্গে গাদ্দারি করতেছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, মুখের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এত সুন্দর ধ্বনি, বুকের মধ্যে কোরআন আছে, সবগুলা কোরআনে হাফেজ হইয়া কেমনে আপনাকে দাওয়াত কইরাই না, এমন ভাবে পানি বন্ধ করলো, কেমনে পানি বন্ধ করলো। ইমাম হুসাইন কই, বাবা রে কথা বলো না, কথা বলো না। সন্তান ডাক দিয়ে কে, আব্বা আপনার বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে, আপনি জানেননি আমি কেডা? কই, তুমি কে? আমি হইলাম হুসাইনের পোলা, নাম হইল আলী আকবর। আপনি জানেননি আমার দাদার নাম কি? দা আমার দাদার নাম হইল শের খোদা মওলা আলী। ডাক দিয়া বলে, না বাবা আপনার যাওয়া লাগতো না, আমার অনুমতি দেন, আপনার সামনে প্রথম যাইয়া তাদের সঙ্গে আমি জীবন দিব। ইমাম হুসাইন কই, বাবা রে সবাই গেল তোরে দিতাম না। কই, কেন? কই, তোর গলাটা শুনতে আমার নানার মতন লাগে, তুই যদি সইলা যাস কার ডাক শুন আমি জ্বালানি মামু, তুই যাস না রে বাবা, তুই যাস না। আলী আকবর ডাক দিয়া কে, আব্বা আমি যদি এই বিপদের সময় ময়দানে না যাইয়া খানকায় বসে থাকি তাইলে আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে হুসাইন ডাক দিয়া কে, পুত্রী হাতের মধ্যে তলোয়ার লো। তলোয়ারটা লইয়া নিজের বড় পোলাডারে মাঠের মধ্যে ছাইরা দিছে। সন্তান সুন্দর করে তলোয়ারটা লইয়া রওনা দিছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী আকবর যাইতাছো গা, একটু গাটটা ফিরাইয়া ফিরাইয়া আমার একটু ডাক দিস না। ও আব্বা আপনার কিন্তু অনেক ডাকছি, হঠাৎ করে ডাকের কথা কইলেন কেন? ডাক দিয়া বলে, পুত্রী বাপ শব্দ শোনার জন্য তোরে বলি নাই, তোর কণ্ঠনা শোনার জন্য বলছি। তোর কণ্ঠনা শুনলে আমার মনে হয় মদিনার নানা যেন আমারে ডাক দিয়েছে। ডাক দিয়া বলে, পুত্রে আমার ডাক দেখ, বাবা আলবিদা আবি আলবিদা, বড় বড় লম্বা করে ডাক দিয়া কয় ফুতরে যাও। আলী আকবর তলোয়ারটা নিয়ে ময়দানে গেছে। যতই হোক না কেন হুসাইনের বেটা তো, এজিদিরা তারে এমন ভাবে গায়েল করছে, ডাইনে বেড়া দিছে, বামে বের দিছে, সামনে দিছে, পিছন দিছে। আমার দেশে দেখবেন ফাঁড়ো ফালাইয়া কিছু মানুষ মারে, বাপের লোকে ঝগড়া লাগে, ফুতের রাস্তায় অ্যাটাক করে, ফুতেরে ফাইয়া এমন ভাবে দাও মারছে। কিন্তু আলী আকবরের গায়ের ভিতরে এত শক্তি, ডানে দুরানি দেয়, বামে দুরানি দেয়, কচুরি পানার মতন বেয়াদব সাইজ করতেছে। আর ওই মুহূর্তে ইমামে আলী আকবর যুদ্ধ করতেছে। হঠাৎ কিরা বাপের কথা মনে হয়ে গেছে, একটা বিয়াদব চতুর্দিক দা বের দিয়া কয় গায়ের মধ্যে গায়ে দিবি না, হাতের মধ্যে দিবি না, কণ্ঠটারে শেষ করে দিবি, কারণ কণ্ঠটা তো শুনতে আমার নবীর মতো মনে হয়। একটা তীর মারছে, কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। আল্লাহু আকবার কোন কেন? ইমাম আলী আকবর কয়, আমার আব্বা আমার ডাকটা শুনতে এত পাগল, যেইভাবে তীরটা ঢুকছে মনে হয় আমি বাঁচতাম না, যাই যাই জন্মের মতন একবার আমার আব্বারে ডাকটা দিয়াই, ডাকটা দিয়াই। এবার গলার মধ্যে হাতটা দিয়ে বাড়ির মধ্যে চলে গেছে, যাইয়া ডাক দিয়ে কে, বাবা আপনি না আমার ডাকের জন্য পাগল, শেষবারের মতন বিরতি দিছি, আবার যাইতে হবে কারবালার ময়দানে, আপনার একটু ডাকার জন্য আসছি। ইমাম হুসাইন বলে, বাবা রে তুই দিয়ে আমারে কত সুন্দর করে ডাক দিয়া মাঠে গেছস, এখন দিয়ে হঠাৎ করে ডাকটা মাঝখান দিয়ে হাওয়া হইয়া বের হয়ে যায়। কই আব্বা গো, আব্বা গো, আব্বা গো, ওরা আমার কণ্ঠটারে শেষ করে দিয়েছে গো, আপনারা ডাক দিলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বাইরে যায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কান্দে। যুবক ভাইরা, ইমাম আলী আকবর কই, বাবা আমাকে আবার যাইতে হবে, আমার বিদায় দেন। এবারে হুসাইন কেডা, হুসাইনকে তার সন্তান আলী আকবর ডাক দিয়ে কই, বাবা আমি আপনার কাছে আজকে কোনো কিছু চাইতাম না, একটা জিনিস আপনার কাছে চাই, আমারে দিবেননি। হুসাইন তো পুত্রে বাড়ি ফালায় আসছি আরেক জায়গায়, এখানে তুমি আমার কাছে কি চাইবে, আমি তোমারে কি দিব, তোমার গলার তীরটাই তো আমি ফিরাইয়া রাখতাম পারছি না রে ফুত। এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা ও আব্বা গো, কিচ্ছু আমি চাই না, যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায়া গেছে, যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকায়া গেছে, আমি আবার যুদ্ধের ময়দানে যাব, যদি পারেন আমার জন্য এক ফোঁটা পানি গলার মধ্যে দিয়া দেন না। ইমাম হুসাইনে কয়, আমি কেমন বাবা হইছি, নদী ভর্তি পানি, ফোরাতের পানি টল টল করে রে, আমার জাদুমনির মুখের মধ্যে আমি পানি দিতে পারতেছি না, মস্কের পানি শুকাইয়া একদম চৌচির হইয়া গেছে, আমার জাদুমনির কণ্ঠে আমি হতবাগা বাবা এক ফোঁটা পানি দিতে পারলাম না। এই কথা বইলা এবার ডাক দিয়ে কয়, আব্বারে তোমার আমি পানি দিতাছি, তুমি লম্বা হইয়া শুয়া যাও। সন্তানটারে লম্বা কইরা শুয়া দিয়া, সন্তান মনে করছে মস্কের পানি দিব, সন্তান মনে করছে ফুরাতের পানি দিব, সন্তান মনে করছে কূপের ঠান্ডা পানি বুঝি জন্মের মতন গলার মধ্যে ঢুকাইয়া দিব। এবার সন্তানটারে লম্বা কইরা শুয়াইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পুত্রে একটু মুখটা হা কর। এবার মুখটা হা করলো। এবার ইমাম আলী মুকামের সন্তান হযরতে ইমাম আলী আকবর মনে করছে মুখের মধ্যে কেবল মাত্র মনে ঠান্ডা পানি আইতেছে। হঠাৎ করে ইমাম হুসাইন কই, পুত্রে নে নে পানি নে কইয়া নিজের শুকনা জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। ইমাম আলী আকবর ডাক দিয়ে কই, আব্বা ও আব্বা গো, আমার মুখের ভিতরে তোমার শুকনা জিহ্বাটা ঢুকাইছো, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে তোমার জিহ্বা বড় শুকনা। আমার বাবা আছে দেখে আমি পানি চাইছি, আপনার তো বাবা নাই, এই জন্য বুঝি শুকনা জিহ্বা লইয়া বইয়া রইছেন, দুঃখ বুঝি কেউ কোথাও কন্যা, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। ব্রাহ্মণ হাতাবাসী জল দিলে নিবে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, জল দিলে নিবে না। ওরে পাঞ্জাতনের লায়গা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল প্রেম তো মরে না। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, के मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो রোলায়া গায়া হো। এটার বাংলা তো বোঝেন না। হে কোফা, ইমাম হুসাইন বলতেছে আর কি, হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, খোদা জানে কেসি মেজবানি, বাহাতুর পিয়াস কহে বন্দ পানি, মুকদ্দর মে হাও যে কৌসর কা পিনা, মে প্যাসা नहीं हो पिलाया गया हो। এটার বাংলাটা শুনেন, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাত্তর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তওয়ানায় বানানো হয়েছে। এই গজলটা এই কিতাবে আছে, 50 টাকা করে নিয়ে যাবেন, এটা শুনবেন মুহররম মাসে, শিখে ফেলবেন, এটার অর্থগুলো জানবেন, আমার গজল থেকে শুনে শুনে অর্থগুলো শুনবেন ইনশাআল্লাহ। এই যুবক ভাইয়েরা আমার, আমি বলতে চেয়েছিলাম, আরে হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে, আরে ইমাম আলী আকবরের জন্য পানি বন্ধ করছে, খোদার কসম যেই রাসূল না হলে ফুরাতের পানি হতো না, যেই নবী না হলে চাঁদ হতো না, সূর্য হতো না, আসমান হতো না, লৌহ হতো না, কলম হতো না, ফেরেশতা হতো না, মানুষ হতো না, পানি হতো না, সেই নবীর আওলাদের জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে এরা কি নবীর সুপারিশ পাবে? যুবক ভাইরা আমার, ওয়াজ কিন্তু শুধু ঘটনা বলতেছি না, চেতনা বলতেছি। দুইটা জিনিসের বাধা কখনো দিবেন না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। দুইটা জিনিসের বাধা দিবেন না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। রাসূল নিষেধ করছে, কথাগণ আরে কথাগণ ঠিক কি না? টিউবওয়েল থেকে পানি নেন, বাধা দেন, সাবধান। এটা এজিদের খাসলত, পানি বন্ধ করে দেওয়া। তার খাসলত ইয়াজিদের খাসলত। যুবক ভাইয়ের আমার, ইমাম আলী আকবর যুদ্ধে গেছে আর ফিরে আসে নাই, চাঁদের মতন ছেলেটা চলে গেছে। শহর বানো সন্তানটা দেখে ছোট্ট 6 মাসের বাচ্চা লইয়া স্বামীর কাছে কয়, স্বামী গো, একটা তো গেছে তীর খাইয়া, এই যেমন হয় পানির অভাবে যাইব গা, তাড়াতাড়ি যাইয়া ফুরাত থেকে 1 ফোঁটা পানি আইন না দিনে ফুলাটা লেগা। বয়সটা কত? কথা কয় না, বয়সটা কত? আরো বড় করে বয়সটা কত? এটাকে যুদ্ধের বয়স? এটাকে যুদ্ধের বয়স? রসুল বলছে যুদ্ধ হতে পারে, কিন্তু যুদ্ধের মধ্যে তোমরা শিশুকে মারো না, যুদ্ধের মধ্যে তোমরা মহিলাকে অ্যাটাক করো না। বুঝাতে পেরেছি? 6 মাসের বাচ্চা গাইন্না বলতেছেন, আপনি একটু দয়া করে যান, বাচ্চাটা দেখলে এদের মায়া লাগবে। ইমাম হুসাইন বলছে, শহর বানু, এরা কাপুরুষ, এদের অন্তরে মায়া নাই। এরপরও তো মায়ের মন, কার মন? মায়ের মন। সন্তানটা নিয়ে ফুরাতের প্রান্তরে যায়া বলতেছে, এ কুফাবাসী, এ ফুরাতের অধিকারী, ফুরাতের বাসী, আমার ছোট্ট বাচ্চাটার একটু পানি দাও। এ জিদ্দা কয়, খবরদার পানি দিস না, ওই বাহিনীকে পানি দিস না, কারণ এই বাচ্চারে পানি দিলে হুসাইনে পানি পান করে ফেলবে। আচ্ছা, পানি পান করলে অসুবিধা নাকি? হুসাইনে যদি পানি পান করতে অসুবিধা কি? ভয়ের কারণ কি? তোরা তো যুদ্ধই করবি, কিন্তু এরা ডরাইতো। আমরা যদিও 80,000, 22,000, 40,000, 50,000, হুসাইন যদিও 72 জন, কিন্তু আমাদের গায়ের জোরে চাইতে হুসাইনের বেলায়েতের হওয়ার বেশি। এই জন্য কা পুরুষেরা অল্প সংখ্যক মানুষকে ভয় পায়, কারণ এরা হইল অসৎ আর প্রেমিকরা হইল সৎ। সতের পক্ষে কেউ না থাকুক, একজন আছে, তিনি কে? আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ঈমানদারের অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের বাচ্চা গো, যেই মাত্র ফুরাতের প্রান্ত নিয়ে গেছে, ওই বেয়াদবের দলেরা পানি দেই নাই, একটা তীর মেরেছে, এক কিতাবে লেখে কলিজা ছিদ্র হইয়া বের হয়ে যায়, আর এক কিতাবে লেখে কণ্ঠনালী ছিদ্র হইয়া বের হয়ে যায়। ইমাম আলী আসগরের গায়ের ভিতরে তীর লাগছে। ইমাম হুসাইন বলেন, আমার সন্তানটা পানির জন্য এমন ভাবে কাতর হইয়া গেছে, চোখ খুলনা তাকাইতে পারে না। যেই মাত্র গায়ের মধ্যে তীরটা লাগছে, আমার সন্তান 2টা চোখ বাইর কইরা দিয়ে আমার জন্য বলতেছে, ও বাবা, আমার আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। ওই সন্তানটারে কাদের মধ্যে লইয়া শহর বানুর তাবুতে যখন গেছে, ওই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র সন্তানটারে নিয়ে গেছে, শহর বানু বলে, স্বামী গো, দেখছেন নি আমার সন্তান কেমনে পানি পান করে ঘুমাইয়া গেছে। এবার হুসাইন ডাক দিয়া কয়, এ শহর বানু, তোমার সন্তান পানি পান করে এমন ঘুম ঘুমাইছে, জীবনে কোনোদিন তোমার মা ডাক দিবে না গো, জীবনে তোমার কাছে পানি চাইব না, আমারে বিদায় দাও, তোমার সন্তান হাতে নাও, আমার জৈনব, আমার বোন জৈনবের ডাক দাও, আমার বাতিজি ওই সখিনারে ডাক দাও। ডাক দিয়া বলে, জৈনব, আমি চলে যেতে হবে ভাই আমার, তোমার 2টা কথা বইলা যায়, আম্মা জয়নালরে যদি পাও তারে কষ্ট দিও না, আর সখিনারে সান্ত্বনা দিয়া রাখবা, আমি চলে যাইতেছি কারবালার জমিনে, আমার জামাটা দে, আমার তলোয়ারটা দে। ওই দিক দিয়ে একটা লোক, ওয়াহাব কালবি নামে একটা লোক আইসা কয়, হুসাইন, আপনি যাওয়ার আগে আমি যাবো, আমার মা আমারে বলেছে যুদ্ধের ময়দানে নামার পরে আমি যুদ্ধ করতাম, একটা কদম যদি আমি পিছনে দেয়, আমার মা নাকি হাসরের ময়দানে দুধের দাবি ছাড়বে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। হায়রে, ওই ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, ওয়াহাব কালবি, আমি তোরে কইয়া দিয়া যাই, শোন, হুসাইন সকালে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যুদ্ধের ময়দানে যাইয়া তাদের সঙ্গে যুদ্ধ করবা, একটা কদমও তুমি পিছনে দিবা না। একটা কদম যদি পিছে দাও হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়তাম না। এই কথা বলার পরে সন্তানটা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ করতেছে, হঠাৎ করে এরা এমন ভাবে চতুর্দিকে দাও মারছে, একটা কদম পিছনে যাইতেছিল কিন্তু ওই মুহূর্তে সন্তানটা আর পিছনে কদমটা দেই নাই। কেন দেই নাই? একটা মাত্র কারণ, কারণ মা বলছে কদমটা পিছিয়ে দিলে হুসাইনের প্রেম নিয়ে সামনে যেতে হবে, কা পুরুষের মতন পিছনে কদম দেওয়া যাবে না, কদম দিলে মা দুধের দাবি ছাড়বে না, আমার মার কথা রাখতে হবে, হুসাইনের প্রেম লালন করতে হবে, প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে, ইতিহাসের পাতায় প্রেমিক হিসাবে নাম তুলতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, পাঞ্জাতুনকে রাজি করতে হবে। এই কথা বইলা তিনি এমন ভাবে তলোয়ারটা নিয়ে সামনে চলে গেছে, আর বিয়াদবরা এমন ভাবে তারা আঘাত করছে, সাথে সাথে পিছন দিক দিয়ে একটা বিয়াদব এই ওয়াহাব কালবির গারের মধ্যে একটা কোপ মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফালাইয়া দিছে, কিন্তু ওয়াহাব কালবি একটা কদম পিছনে দেয় না। এই চুলের মধ্যে এইভাবে ধরছে, চুলের মধ্যে দইরা মাথাটারে লইয়া ওয়াহাব কালবির আম্মার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয় একটা মাত্র সন্তান, সদ্য মাত্র বিয়া করাইয়া দুধের কসম দিয়া সন্তানটারে মায়ের খাওয়াইলা, নও তোমার সন্তান। ওয়াহাব কালবির মার কাছে সন্তানটা যখন সাপোর্ট দিল, দেওয়ার পরে তখন মা দুঃখিনী, সন্তানে কাটা কেল্লা দেখে হাসে না, কান্দে। ওই ওয়াহাব কালবির মা সন্তানটারে দেইকা মুচকি মুচকি হাসতেছে, আর বিয়াদবরা বলতেছে তুমি কেমন মা, সন্তানটারে দুধের কসম দিয়া মার খাওয়াইয়া এখন কাটা কল্লা দেখে আবার মুচকি মুচকি হাসতেছ, তার কারণটা কি? ওয়াহাব কালবির মা বলে আমি হাসতাম না তো কাঁদতাম নি, আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমাকে আমার আল্লাহ হাসরের ময়দানে শহীদের মা কইরা উঠাবে। সৌভাগ্যবতী আর কে হতে পারে, আমি শহীদের মা হইয়া হাসরের ময়দানে উঠব। এই কথা বলার পর ওয়াহাব কালবির মায়ের সামনে এই তোমার সন্তানের একটা স্মৃতিসৌধ বানাও, কবর দাও, স্মৃতি হিসাবে রাইখা দাও। ওয়াহাব কালবির মা কল্লাটার হাতের মধ্যে লইয়া এমন ভাবে তাকায়া দেখতেছে, ওয়াহাব কালবির দুইটা ঠোঁট যেন লড়তেছে, আর হাতের মধ্যে কল্লাটা লইয়া এমন ভাবে একটা ডিল মাইরা ফালাইয়া দিছে, যেই মাত্র ডিল মাইরা ফালাইয়া দিছে আর ওই বিয়াদবগুলো বলতেছে তুমি কেমন অপয়া মা, তুমি কেমন বেঈমান মা, তুমি কেমন স্বার্থপর মা, দুধের কসম দিয়ে বাচ্চাটার মারি খাওয়াইয়া এই বাচ্চাটার তুমি ডিল মাইরা কল্লাটা কেন ফালাইয়া দিলা? ওয়াহাব কালবির মা ডাক দিয়া তোরা চিনুস্তি আমি কে, আমি হইলাম আহলে বায়েতের আশেকা, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন ধরদি মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে, ভালোবাসি বুকটা যে চাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাপ সারা ঈদের আনন্দ কেমন কেমন জানে শূন্য লেগেছে, মা ছাড়া কুরবানি গোশত যেমন কেন শূন্য শূন্য লেগেছে। ও বন্ধু ওয়াহাব কালবির মা কল্লাডারে হাতের মধ্যে নয়া ডিল মাইরা ফালায়া দিছে, ওরা ডাক দিয়া কই তুমি তোমার সন্তানরে শেষ মায়াটাও করলা না। কই আমি মায়া করব কেন, আমি তো আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দিছি, দান কইরা দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মহরমের 10 তারিখ এই কন্যা, আরে মহরমের কি ঘটাইলেন আই রাখি গো। খুলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা, হাসান সগীর জহরেতে হুসেন সগীর হাই রে। জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদের জেলখানা, মহরমের 10 তারিখে কে ঘটাইলেন যাই রে বলিতে তার ঘটনা। যাও রে দুলদুল খোয় রে খবর আমার মাইজে নে মোর কান্দে না, হাই রে তোমার ছেলে যাই গরনে একবারে সে দেখো না। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না। হায়রে ইসলাম মুনহাদার বাবা নাই নাই ওয়াহাব কালবি নাই, সন্তান হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে গেছে, ডানে বিপদ আর বামে বিপদ, এমন ভাবে তলোয়ার লইয়া কচুরিপানার মতন কাটতেছে। একটা বিয়াদব আইসা গোড়ার হাঁটুর মধ্যে কূপ দিছে, হাঁটুটা ভাঙা গেছে, হুসাইন কায়তুয়া পইরা গেছে গো। দুই সাইডটা বিয়াদব বুকের মধ্যে চাপ দিয়া বইসা গেছে, গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, গায়ের মধ্যে বর্ষার আঘাতে জর্জরিত, গায়ের আঘাতে বল্লমের আঘাতে জর্জরিত, যেই গায়ের ভিতরে আমার নবী চুমা দিয়া রাঙ্গায়া রাখছে ওই দেহটারে তারা রক্ত দিয়া রাঙ্গাইছে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া পড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, গো তোরা আমার বুকের মধ্যে চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা হাজার বার আমার নবীর সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমারে যদি তোরা জবাই করবি তবে তোদের কাছে আমার একটা কথা, আমার দুই রাকাত নামাজ এই সুযোগ দে, এই দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নবীর নাতি দুই রাকাত নামাজ পড়লো, গায়ের মধ্যে এত তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে না, এই নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইন সেই দিন তাদের সঙ্গে জামাত করে নাই, একা একা নামাজ পড়া বুঝাইয়া গেছে। এদের মুখে দাড়ি আছে, আমার দাড়ি এক না, এদের মাথায় পাগড়ি আছে, আমার মাথায় পাগড়ি এক না, এরা নামাজ পড়ে, আমার নামাজ এক না, এদের আজান আমার আজান এক না। ওখান থেকে দুইটা বাঘ হয়ে গেছে, একটা হলো ইয়াজিদের দ্বারা, আরেকটা হলো হুসাইনের দ্বারা। হুসাইনের দ্বারাটা যেটা, এটা হলো সঠিক দ্বারা, আর ইয়াজিদের দ্বারা যেটা, এটা হলো বেঈমান দ্বারা। কথা গণ ঠিক কিনা? আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। ওই দুই রাকাত নামাজ পড়েছে, আর ইয়াজিদ বাহিনীরা ডাক দিয়ে কয়, হুসাইন তুমি নামাজের সময় এত তাড়াতাড়ি কেন নামাজ পড়লা? কয় আজকে যদি নামাজটা লম্বা করি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি, ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলায় ছুরিটা চালাইব। ইমাম হুসাইন হুসাইন ডাক দিয়ে কয়, কি জানেননি তোরা আমার গলা দিয়ে ছুরিটা না চালাইয়া আমার এই দিক দিয়ে চালা, তবে মাটির নিচে আমার মুখটা না ঢুকাইয়া আমার চেহারাটারে নানার রওজার দিকে ফিরাইয়া দিবি। এবার চেহারাটা নবী রওজার দিকে ফিরাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইব, ওই মুহূর্তে হুসাইনের মুখের ভিতরে একটা স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর চোখের ভিতরে একটা চেহারা ভাসতেছে, গুনগুন করে কবির ভাষায় বলতেছে। ইমাম হুসাইন ছুরির নিচে পড়া কি কয় শোনেন, ময়ূরনাময় রোনা রে জয়নাল, তুমি জয়নাল, আয় রে তুমি জয়নাল, ময়ূরনা তুমি জয়নাল, মারার গেলে নবীর বংশ থাকবে না, মহরমের সবাই ইকে কি ঘটাইলেন, হায় রাখি গো কলি জাম পাটিয়া যাই রে, শুনিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, হুসাইনকে রওজা মুবারকে জিন্দা না মরা, আর জোরে কোন জিন্দা না মরা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। সেদিন কি হুসাইন জিতলো না হারলো? তাইলে বোঝা গেল কোনো কোনো কুরবানি আসলে হাকিকতে জিতা। কথা কোন ঠিক কিনা? এই রক্ত এখনো ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইমাম হুসাইনের রক্তের ফুটা দিয়ে কোটি কোটি উম্মত নাজাত পেয়ে যাবে। জবানটা ছেড়ে বলুন বিদায় বেলায় আমরা নামাজ চাই কি চাই না?